হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেট ব্যথা কমাতে যা করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পেটে ব্যথা একটি প্রচলিত সমস্যা। সংক্রমণ, প্রদাহ, অন্ত্রের সমস্যা ইত্যাদি কারণে অনেক সময় পেটে ব্যথা হয়। পেটে ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। তবে প্রাথমিকভাবে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। পেটে ব্যথা কমানোর ঘরোয়া উপায়ের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক। পেটে ব্যথা কমানোর জন্য কি করতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আদা, পেটে ব্যথা কমাতে আদা ব্যবহার করতে পারেন। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, এটি প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। পেট ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন। আদা চা বানাতে 1 কাপ গরম পানির মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ফুটান, এর মধ্যে সামান্য মধু দিন, এরপর এটিকে পান করুন। এছাড়া আদা কুচিও চিবাতে পারেন। হলুদ, হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন, এটি প্রদাহ কমাতে কাজ করে, পরিপাক ভালো করতে সাহায্য করে। 1 গ্লাস বা 2 গ্লাস পানির মধ্যে হলুদ দিয়ে গরম করুন, দিনে 2 বার এটি পান করুন। এছাড়া 400 থেকে 600 মিলিগ্রাম কার্কিউমিন সাপ্লিমেন্ট দিনে 3 বার খেতে পারেন। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। গরম পানি শেক, দ্রুত পেটের ব্যথা কমাতে গরম পানি শেক খুব কার্যকর। এটি পেটের ব্যথা কমাতে ও পেশি শিথিল করতে কাজ করে। একটি হট ব্যাগে গরম পানি ভরে 5 থেকে 10 মিনিট রাখুন, প্রয়োজনে পুনরায় পদ্ধতিটি অনুসরণ করুন। এছাড়া গরম পানি দিয়ে গোসল করুন, এটিও ব্যথা কমাতে কাজ করবে। তবে গরম পানি শেক নেওয়ার সময় একটু সতর্ক থাকুন, না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।